সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা আজকে কষ্ট করে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ আপনাদেরকে এরজাজা দান করুন আপনারা তো মূলত আমার এলাকার মানুষ সেই হিসেবে আমরা এলাকার বাসিন্দা হিসেবেও আমার কিছু কথাবার্তা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করার সুযোগ পেয়েছি আপনারাও সুযোগ করে দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সম্পর্কে বিশেষ করে আমার সম্পর্কে আপনাদের অনেকে হয়তোবা শুনেছেন বা নেতিবাচক অনেক কথাই আপনাদেরকে বলা হয়েছে আমার আন্দোলন সম্পর্কে আমার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তো আস্তে আস্তে আমি আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমার উদ্দেশ্য কি আমার লক্ষ্য কি আমার চাওয়া কি আমি কি করতে চেয়েছি এবং আমি কেন বারবার আক্রান্ত হয়েছি এই আক্রমণগুলি কারা করছে তাদের মোটিভ কি তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি সে বিষয়গুলি আপনারা ইতোমধ্যে জেনেছেন এবং আস্তে আস্তে আরো পরিষ্কার হয়ে যাবে আমি আশা করি আপনারা খুব ব্যস্ত মানুষ আমি সংক্ষেপে আপনার শুভেচ্ছামূলক আমি কিছু কথা বলবো আমরা মূলত একটা অরাজনৈতিক আন্দোলন এই আন্দোলনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নীপাড়ের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর মাধ্যমে তো এই আন্দোলনের কর্মসূচি আল্লাহর সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা অর্থাৎ সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা মাদক নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ মানুষের সামনে তুলে ধরা আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায়ও নাই এবং অর্থনৈতিক কোনো স্বার্থও নাই আমাদের সারা বাংলাদেশে এই আন্দোলনের কার্যক্রম চলছিল গত 25 বছর 25 ইয়ার্স গভর্নমেন্টের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সরকারকে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়ে আমাদের সুশীল সমাজ সাংবাদিক সাহিত্যিক মুক্তিযোদ্ধা আলেম ওলামা এক কথায় সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষদেরকে নিয়েই আমাদের এই কার্যক্রম তো আমাদের যে স্লোগানটা হচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আমি আমার এলাকায় এই বক্তব্যটা যখন দিলাম যে 160 কোটি মুসলমান আমরা আমাদের শত রকমের আমল আছে আখলাক আছে কিন্তু ইমানবিহীন আমলের কোনো মূল্য নাই এক আল্লাহ এক রসুল এক কিতাবের অনুসারী আমরা হাজার হাজার মহৎ পথ ফেরকায় আমরা বিভক্ত হয়ে গিয়েছি এখন কর্তব্য একটা আবারও আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়া এক কথার উপরে ডাক দিয়েছি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র শাসনতান্ত্রিক রাষ্ট্র আপনারা জানেন আমার ধর্মীয় স্বাধীনতা বলেন নাগরিক অধিকার বলেন সামাজিক কর্তব্য বলেন মানবাধিকার বলেন যেই কোনো অধিকার বলে আমি একটা বক্তব্য থ্রো করতে পারি আমার বক্তব্য যদি জনগণ প্রত্যাখ্যান করে আমি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হলাম আমি যদি দেশের প্রচলিত কোনো আইন ভঙ্গ করি তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে আইনের আওতা আনবে এটা স্বাভাবিক নয় কি কিন্তু আমাকে আমার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি আমি বলেছি এক কথা আমার কথাকে টুইস্ট করে ঘুরিয়ে পেঁচিয়ে ভিন্নভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে যেটা আমি বলি নাই যেটা আমি করি নাই যেটা আমার অভিপ্রায় নয় আমার আকীদা নয় আমার বিশ্বাস নয় সেই সমস্ত কিছু আমার উপর চাপিয়ে দিয়ে দিয়ে আমার বাড়িঘরে হামলা চালানো হয়েছে আপনারা জানেন যে আমার পরিবার 24 বছর আমার বাবা জনাব মোহাম্মদ নুরুল হক মেম্বার সাহেব ওনাকে এলাকার এই আমাদের চাষিরহাট ইউনিয়ন নয় কেবল তৎকালীন বৃহত্তর সোনাইমণি 3 নং সোনাইমণি ইউনিয়ন ছিল আজকের উপজেলা সেখানে সেই আবুতায়ের চেয়ারম্যান থেকে শুরু করে বর্তমান নুরুল হক ভিপি পর্যন্ত যত চেয়ারম্যান হয়েছেন সেই চেয়ারম্যানের অধীনে তিনি এই অত্র অঞ্চলে তখন বৃহত্তর 1 নম্বর ওয়ার্ড ছিল আজকের চাষিরহাট ইউনিয়ন তিনি জনপ্রতিনিধি ছিলেন ওনার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ওনার সুনাম রয়েছে সেটা আপনারা জানেন আমি সেদিকে যাব না আমার কথা হলো আমার পরিবার তুলনামূলক এলাকার মধ্যে একটা প্রভাবশালী পরিবার হওয়া সত্ত্বেও আমরা বলতে পারেন জায়গা জমি বা অবস্থার দিক থেকে সেখানে আমাদের পরিবারের উপরে বারবার বারবার হামলা চালিয়ে শুধু একটা কথার উপরে ভিত্তি করে যে আমরা খ্রিস্টান হয়ে গিয়েছি আপনারা যারা গণমাধ্যমের কর্মী আছেন আপনারা অত্যন্ত বিজ্ঞজন চিন্তাশীল একজন নাগরিক আপনারা কোনো সাধারণ মানুষের মতো নন আপনারা জানবেন
তর্কের খাতিরে, যুক্তির খাতিরে আমি ধরলাম যদি আমি খ্রিস্টানও হয়ে থাকি তবু তারা আমার বাড়িঘরে হামলা চালাতে পারে? পারে না, কারণ তাদের সে অধিকার নেই। কিন্তু তারা মিথ্যা কথা বলেছে। কারা মিথ্যা কথা বলেছে? আমি বলেছি যে ধর্মের কাজ হবে নিঃস্বার্থভাবে, কোনো বিনিময় চলবে না। ধর্মের নামে তোমরা পয়সা নিবে, ওয়াজ করবে টাকা নিবে, মুদ্রা দাফন করবে টাকা নিবে, মিলাদ করবে টাকা নিবে, রাজনীতি করবে টাকার বিনিময়ে। ধর্মের নামে এগুলি চলবে না। ইসলাম এসেছে মানবতার কল্যাণে, মানুষের শান্তির জন্য, বিনিময় ছাড়া কাজ হবে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আমি রেফারেন্স দিয়েছি, আমি মুখস্থ কথা বলিনি, কারণ ইসলামের মূল সূত্র হচ্ছে কোরআন। কোরআন কারো একক সম্পত্তি নয়। আপনি সাংবাদিকতা করেন বিধায় আপনি কোরআনের কথা বলতে পারবেন না, এটা আমি মানি না। কারণ যারা মুসলমান কোরআনের প্রতি ইমান আনবে, আল্লাহর প্রতি ইমান আনবে, রাসূলের প্রতি ইমান আনবে, প্রত্যেকেরই কোরআন পড়ার, কোরআনের শিক্ষা বলার, প্রচার করার অধিকার রয়েছে। যদি কোরআনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, তখন গিয়ে আপনার মুসলমানরা প্রতিবাদ করবে যে হ্যাঁ, এই লোকটা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু এই কথাটাকে তারা মানতে পারে নাই, আমি ধর্মের নামে বিনিময় নেওয়া যাবে না, এই কথা কেন বললাম, আমাকে খ্রিস্টান আখ্যা দিয়ে জনগণের মধ্যে মিথ্যাচার চালানো হয়েছে। আমি বলেছি ইমানবিহীন আমলের কোনো মূল্য নাই। তারা বলেছে যে নামাজ রোজা পড়ার কোনো দরকার নাই, আমি নাকি একথা বলেছি, মিথ্যা কথা। আমরা নাকি নামাজ পড়ি না, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য বাড়ির আঙ্গিনায় আমি মসজিদ বানাচ্ছি, যেটা আপনারা জানেন, আমি ডিটেইল করার দরকার নেই। সেই মসজিদকে গির্জা আখ্যা দিয়ে, প্রকাশ্য দিবালোকে অপপ্রচার চালিয়ে মসজিদটাকে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে, আমাদের দুইটা ভাইকে জবাই করে হত্যা করেছে, যেটা আপনারা জানেন। সেদিন বিবিসি সহ বাংলাদেশের সমস্ত চ্যানেল, প্রিন্ট মিডিয়া সমস্ত একযোগে প্রচারিত হয়েছে। তা আমার কথা হচ্ছে যে আমার উদ্দেশ্য কী, আমার মোটো কী, আপনাদেরকে আজকে আমি জানানোর জন্য, আমি বলার জন্য আজকে এখানে যেহেতু আপনারা কষ্ট করে একত্রিত হয়েছেন, আমি শুধু এটুকু বলতে চাচ্ছি, বারবার বারবার আমার পরিবারের উপর হামলা করা হয়েছে, কেউ বলতে পারবে না আমি কোনো অন্যায় করেছি, আমার দল কোনো অন্যায় করেছে, কেউ বলতে পারবে না। কোনো আইন ভঙ্গ করেছি, কেউ বলতে পারবে না। কারো পত্র রোধ করেছি, একথা কেউ বলতে পারবে না। কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে। এখন আমার যে দাবি বা আমার যে কথা, সেটা হচ্ছে এই, আজকে বৈশ্বিক সংকট আমাদের সামনে। আমরা বলেছি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, ধর্মের নামে মিথ্যাচার চালানো হচ্ছে। আপনারা জানেন গুজব হুজক গ্রটিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে একটা জনসচেতনতামূলক কাজ করছি। আমরা বলতে চাচ্ছি ইসলামের প্রকৃত কনসেপ্ট যদি মানুষের সামনে তুলে ধরা হয়, তবে আমরা পৃথিবীর বুকে একটা সভ্য সেরা জাতি হিসেবে আমরা পরিগণিত হব। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা দেখেন লকডাউন যখন হলো, লকডাউনের সঙ্গে সঙ্গে আমরা অত্র এলাকায় কী কী উন্নয়ন কাজ করেছি আপনারা জানেন। তারা আমাদেরকে ধ্বংস করেছে, আমরা নির্মাণ কাজে হাত দিয়েছি। আমরা মসজিদ নির্মাণ, এখানে আমাদের তিনতলা মসজিদ হয়ে গিয়েছে, পাঞ্জাগানা নামাজ হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, আপনারা জানেন। আরও উন্নয়ন কর্মকাণ্ড আমরা কী করেছি, আমাদের কার্যালয়ে আপনারা খবর নেবেন। আমরা ডেয়ারি ফার্ম করেছি, আমরা গার্মেন্টস প্রতিষ্ঠান করতে চেষ্টা করছি, আমরা এখানে তৃপ্তি ফুড অ্যান্ড বেভারেজ নামে প্রতিষ্ঠান করেছি, অর্থাৎ বেকারত্ব দূর করার জন্য যাবতীয় বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার জন্য একটা উচ্চ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছি। ধ্বংসের পরিবর্তে আমি চাচ্ছি উন্নয়ন, অনৈক্যের পরিবর্তে আমরা চাচ্ছি ঐক্য ভ্রাতৃত্ব, আমরা শত্রুতার পরিবর্তে চাচ্ছি রুহামা। এই হচ্ছে ব্যাপার। যেই ঘটনাটা ঘটানো হয়েছে সেই ঘটনার মামলার প্রসঙ্গে একটু কথা বলতে হবে। আপনারা গণমাধ্যম যারা মামলায় আসামি হয়েছেন, তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে। আজকে নতুন করে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আমরা নাকি নির্দোষ নিরপরাধ মানুষদেরকে মামলার আসামি করে হয়রানি করছি। আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাবো। এই মামলাটা, এই ঘটনা, 2000 রাউন্ড গুলি বিনিময় হয়েছে। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা আপনার শক্তি প্রয়োগ করেছেন। তা না হলে সেদিন 114 জন মানুষের আপনার সেখানে ভয়াবহ পরিস্থিতি হয়ে যেত। তো কথা হচ্ছে এই মামলাটা দীর্ঘ 2 বছর তদন্তের পর, নির্বাচনের 3 মাস আগে, তখন এই মামলার সার্জশিট দেওয়া হয়। সার্জশিটে কারা আসামি থাকবে, কারা থাকবে না, এই ব্যাপারে ডিসি সাহেব, এসপি সাহেব, এমপি সবাই জানেন। এখন সেই মামলা আমাদেরকে পর্যন্ত আসামি করা হয়েছে, ওই মামলায় পুলিশ বাদী। এখন যদি কেউ বলে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে, তাহলে এই দায় আমাদের উপর না, কারণ আমরা এই আসামি দেই নেই। পুলিশ তদন্ত করে সেই আসামি আপনার অন্তর্ভুক্ত করেছে অভিযোগপত্রে। আমরা যে মামলাগুলি করেছি আমরা বাদী হয়ে, সেই মামলার আসামি সীমিত সংখ্যক, যারা আমাদের শত্রুতা করেছে, আমাদের মানে বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করেছে, সাক্ষী প্রমাণ সহ আমি তাদেরকে আসামি করেছি। কাজেই মামলা নিয়ে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমারও দাবি
নির্দোষ নিরপরাধ যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়, সম্পর্কিত নয, তারা কেউ যেন হয়রানির শিকার না হয়। কারণ নিরপরাধ লোক হয়রানির শিকার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন না, এটা অন্যায়। আমরা ইসলামের কথা বলি আর একটা নির্দোষ মানুষকে হয়রানি করব, এটা ইসলামের শিক্ষা হতে পারে না, এটা আমার কথা। কাজেই আমরা এর সুষ্ঠু বিচার চাই, তদন্ত হোক, আবার তদন্ত হোক প্রয়োজনে, এর সুষ্ঠু বিচার চাই। যারা প্রকাশ্য দিবালোকে খ্রিস্টান বলে দুটো মানুষকে জবাই করলো, চোখ তুলে নিল, একটা মসজিদ ভেঙে ফেললো, দুটা বাড়ি ধ্বংস করে দিল, 114 জন লোককে আহত করলো, রক্তাক্ত করলো, পুলিশের উপর হামলা করলো, থানায় আক্রমণ চালাইলো, পেট্রোল বোমা নিক্ষেপ করলো, এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করা হোক। আমি মনে করি, এটা আমার দাবি, তারা হচ্ছে জাতির শত্রু, সমাজের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু। আজকে তারা আমাকে আক্রমণ করেছে, আগামীকালকে তারা আপনাকে আক্রমণ করবে। তো আমার কথা হচ্ছে, আমাদের সম্মানিত ভাইরা যারা আজকে গণমাধ্যমে সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনাদের প্রতি আমার কথা হচ্ছে এই, আমি চাই এলাকার উন্নয়ন, আমি রাজনীতি করি না, আমি চাই বেকারত্ব দূর হোক, আমি চাই মাদকাসক্তি দূর হোক, আমি চাই, আমার কথা হচ্ছে ইসলামের মধ্যে একটা সঠিক আদর্শ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজ পরিবর্তন করে দিয়েছেন ইসলামী আদর্শ দিয়ে, সেটা আলহামদুলিল্লাহ সেটা রূপরেখা আমরা পেয়েছি। আমি চাই ইসলামের প্রকৃত শিক্ষা সমাজের মানুষ জানুক। এখন কারো কুপমণ্ডকতা, কারো ধর্মান্ধতা, কারো অযৌক্তিক কর্মকাণ্ড, কারো বিজ্ঞানহীনতা ইত্যাদির সঙ্গে যদি আমার না মিলে, অমনি আমাকে খ্রিস্টান, কাফের, নাস্তিক, ইসলামের শত্রু, ইয়াহুদের দালাল, খ্রিস্টানের দালাল ইত্যাদি আখ্যা দিয়ে আমাকে হত্যা করার ফতোয়া দেওয়া হবে, আমাকে আক্রমণ করা হবে, এটা হতে দেওয়া ঠিক হবে না। এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সোচ্চার থাকবেন। আমি বলবো আপনাদের কলম চলবে, আপনারা কলম যোদ্ধা। আমি যদি কোনো অন্যায় করি আমাকে মেনশন করুন যে আপনি এই অন্যায় করছেন, আমি সংশোধন নিজেকে সংশোধিত করব। ইসলামের পরিভাষায় বলা হয় তওবা, আমি তওবা করব, আমি সরি বলবো, আমার কোনো আপত্তি নাই। কারণ আমি সমাজ একটা কিছু দিতে চাই, আমার এই শিক্ষা খুব ক্ষুদ্র, আমার এই জ্ঞান খুব ক্ষুদ্র, যা আছে এই ক্ষুদ্র দিয়েই আমি চেষ্টা করতে চাই, আর কিচ্ছু না। আপনাদের আমন্ত্রণ জানালাম, আমার বাড়িতে আপনারা কষ্ট করে একটু আতিথ্য গ্রহণ করবেন, আপনারা যাবেন। কোনো প্রশ্ন আছে কি না আপনাদের, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এই সংশ্লিষ্ট কোনো ব্যাপারে করতে পারেন, তাহলে জানার জন্য ক্লিয়ার হয়ে নেওয়া ভালো, কোনো ধরনের কোনো সন্দেহ থাকার দরকার নেই। জি সেলিম ভাই, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি শামসুল্লাহ রফিন জাফর। আমি আর আপনি একই কলেজে লেখাপড়া করেছি, নবাব ফয়জুল হাসান সরকারি কলেজে। 99 আপনি যখন বিএসএস দেন আমি তখন আইচিতে পড়ি, আপনি সারা বাংলাদেশে তখন ফার্স্ট হয়েছিলেন বিএসএস। সভাপতি ছিলাম, প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলাম, এখনো সাংবাদিকতার সাথে আছি। তো আপনাদের এখানে যত ঘটনায় হয়েছে আমি প্রায় সবগুলো ঘটনায় নিউজ কভার করেছি, এসেছি। আমার কিছু প্রশ্ন আছে আপনার সম্বন্ধে, আমার ভালো জানা আছে, আপনি একজন মেধাবী ছাত্র ছিলেন। এই আপনার এই হেজবুত তহিদের যিনি প্রতিষ্ঠাতা আপনার শ্বশুর, তো এখানে আমরা কিছু বিষয় একটু আপনার থেকে জানতে চাই, যে আপনারা যে মসজিদ করেছেন, তিনতলা মসজিদ, মসজিদটা নিয়ে তো অনেক এখন নামাজ হয়, আপনার কাছে শুনলাম হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, এখানে নাকি আপনাদের সদস্য ছাড়া অন্যদেরকে আপনারা ঢুকতে দেন না, আর বিশেষ কায়দায় নাকি নামাজ পড়েন, যেটি ফিজিক্যাল এক্সারসাইজের মতো। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আপনার কাছে আমি জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আসলে যখন ঘটনাটা ঘটলো তখন কয়েক মাস গভর্নমেন্টের বিশেষ নির্দেশনায় সেখানে পুলিশি পাহারা ছিল, আপনারা জানেন পুলিশি পাহারা ছিল কয়েক মাস। আমরা নই কেবল, সাধারণ কোনো লোকে ওই এলাকা ঢুকতে দেওয়া হয়নি, কর্ডন করে রেখেছে সমগ্র বাড়ি, অগ্নিসংযোগ করা হয়েছে, সমস্ত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, এটার আলামত সংগ্রহ করার জন্য তো গোয়েন্দা কর্মকর্তা বা আপনার আইনশৃঙ্খলা বাহিনী বারবার এসেছে, কেউ যেন আলামত নষ্ট করতে না পারে, সেজন্য সেখানে যাতায়াত সীমিত করা হয়েছে, কন্ট্রোল করা হয়েছে। তারপর যখন সরকারের নিরাপত্তা বাহিনী যখন আমাদের কাছে বাড়ি হস্তান্তর করে, আমাদের বাড়ি যখন আমাদেরকে বুঝিয়ে দেয় যে আপনারা আপনাদের বাড়িতে এখন বসবাস করেন, তখন একইভাবে তারা আমাদেরকে বলেছেন যে আপনারা নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল করবেন, কারা আসবে, কারা যাবে, কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কি না। তাছাড়া আমরা সেখানে কিছু উন্নয়ন প্রকল্প নিয়েছি, যেমন ধরেন আমরা ডেইরি ফার্ম করেছি, আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার চেষ্টা করেছি, সেই সব কারণে
আমরা কিছুটা আপনার নিয়ন্ত্রণ আরোপ করেছি যেন অবাধ যাতায়াত না হয়, কিন্তু নামাজ পড়তে কোনো লোক যদি যায় আমরা কাউকে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। কারণ মসজিদ এটা সামাজিক একটা প্রতিষ্ঠান, এটা ওপেন ফর অল, এটা কোনো কনফাইন্ড না, নির্দিষ্ট কারো মসজিদ না, মসজিদ সবার জন্য, সামাজিক প্রতিষ্ঠান। যদি আমার এই কথাটা প্রমাণ চান তাহলে জুমার দিনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা একদল সাংবাদিক আসেন, ক্যামেরা নিয়ে আসেন, আসার পরে দেখবেন কারো গতিকে রুদ্ধ করা হচ্ছে না, কারণ স্বাভাবিক কথা, এটা সম্ভব নয়। কাজেই আমরা মসজিদে প্রবেশ করতে কাউকে বাধা দিচ্ছি না, এটা অসম্ভব, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনার বিশেষ কায়দা নামাজ পড়ছি না কীভাবে নামাজ পড়ছি সেটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ভিডিও ক্যামেরা আছে বা এখন তো অ্যান্ড্রয়েড সেট আছে হাতে হাতে, আমি গণমাধ্যম কর্মীদেরকে আমন্ত্রণ জানাবো। আমি জুমার দিনে থাকবো, যেই জুমাতে আমি আপনার খুতবা দিব, জুমার সালাত করব, নামাজ পড়াবো, সেদিন আপনারা থাকবেন, আমাদের সমস্ত নামাজকে ভিডিও করে আমার সামনে প্রশ্ন করে পরিষ্কার হয়ে নেবেন। হাদিসের বাহিরে, কোরআনের বাহিরে কোনো ধরনের নামাজ এক্সারসাইজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ইসলামের নতুন কিছু উদ্ভাবন করা অসম্ভব, এটা হলো বেদাত। আপনি জানেন কুল্লু বেদাত দালালা, কুল্লু দালালাতুন ফিন্নার, এটা হাদিস। বেদাত হলো সমস্ত জাহান্নাম, কাজেই কোনো নতুন আবিষ্কার করা উচিত নয়, এটা সম্ভব নয়। আমরা নতুন কিছু করি নাই, আমরা একটু ডিসিপ্লিনভাবে কাতার সোজা করে নামাজ পড়ার চেষ্টা করছি। এখন এইটা আপনারা একটু আসেন, আপনারা সরজমিনে দেখেন আমরা ইসলামের প্রকৃত নীতি মোতাবেক নামাজ পড়ছি কি না, তখন ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট হবেন আশা করছি। জি, তারপরে প্রশ্ন। আমি বলছি, আমি একটু পরিষ্কার, আপনার প্রথম দিকে কথাটা প্রশ্নটা আমার কাছে একটু কেটে কেটে আসলো, তবুও আমি ক্লিয়ার হয়ে নিচ্ছি যে আপনি প্রশ্ন করেছেন যে ইসলাম, দেখুন এটা বানান রীতি, আপনার লেখ্যরূপ কথ্যরূপ বাংলা ভাষায় আপনারা জানেন, অবশ্যই লেখ্যরূপ কথ্যরূপ বলতে আলাদা দুটি ব্যাপার আছে। তো আমরা মনে করছি আরবি যে স্বরবর্ণ বঞ্জন ব্যঞ্জন বর্ণ, আরবি স্বরবর্ণ একেবারে পুয়র, আলিফ ওয়া ইয়া, এই তিনটি মাত্র আরবি বর্ণমালা, ২৭টি বর্ণের মধ্যে তিনটি মাত্র বর্ণ হচ্ছে স্বরবর্ণ আরবি, আলিফ ওয়া ইয়া, আপনারা জানেন এটা। আমাদের হচ্ছে এ ঐ এবং ই, হ্রস্ব ই দীর্ঘ ই, দুটার উচ্চারণ আলাদা। আলিফের নিচে জের হলে সেটার উচ্চারণ হবে এ। আমাদের এই কথাটা যে 100% কারেক্ট, এটা হচ্ছে বর্তমানে বাংলা একাডেমির যে আরবি বাংলা ফার্সি উর্দু একটা ডিকশনারি বের করা হয়েছে বাংলা একাডেমি কর্তৃক, সেখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন ডিকশনারিতে লেখা আছে ইসলাম, 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 অর্থাৎ আলিফের নিচে যদি জের হয় সেখানে শব্দটা উচ্চারণ হবে ইসলাম। এখন আমাদের বলার সময় আমরা ইসলাম বলতে পারি, কিন্তু ইসলাম আমাদের কথা হলো মোর প্রিসাইজড, মোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ঠিক মতো যদি আরবি বর্ণমালা উচ্চারণ করা হয় তবে এর উচ্চারণ হবে। দেখুন আমি উদাহরণ দিচ্ছি, হেফাজতে ইসলাম, এনারা লেখেন হেফাজতে ইসলাম, হিফাজত লেখেন না, কিন্তু একার, এখানে কিন্তু একার ব্যবহার করা হয়েছে। এবাদত আমরা বলি এবাদত, ইবাদত না, এবাদত, এর উচ্চারণ করা হয়েছে। হ্যাঁ, এলহাম, এশা, আমরা বলি না এশার নামাজ, এশা, এবাইদুল হক, এলহাম। এখন আপনি এলহামও বলতে পারেন, ইলহামও বলতে পারেন, এশাও বলে, অনেকে ঈশাও বলে, কিন্তু আমি যখন এলহাম বলবো, হেফাজত বলবো, আমি যখন ইসলাম বলবো, আমারটাকে আপনি ভুল বলতে পারবেন না, কারণ গ্রামাটিক্যালি আই এম রাইট, আমি কিন্তু সূত্র মোতাবেক আমি কিন্তু সঠিক পথে আছি। এই কথাটাই আমরা আমাদের পত্রিকার কিছু কিছু আর্টিকেলে আমরা আমাদের মতামত তুলে ধরেছিলাম। প্রথম প্রথম তাদের জ্ঞানের, আমি জ্ঞানের সমালোচনা করি না, কারণ জ্ঞান এমন একটা জিনিস অসীম, আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে কম দেন কাউকে বেশি দেন এটা নিয়ে কোনো অহংকার চলে না। আমি বলবো যাদের জ্ঞানের কমতি রয়েছে তারা জনগণের মধ্যে এই কথার প্রোপাগান্ডা চালিয়েছে আমরা নাকি ইসলাম বিকৃত করে ফেলেছি, ইসলামকে ইসলাম বানিয়েছি, কিন্তু এটা হচ্ছে একটা বানান রীতি এবং আমাদের বানান রীতি ব্যাকরণ সিদ্ধ, এবং বাংলা একাডেমি কর্তৃক
আপনার হচ্ছে সেই প্রবর্তিত সেই ইসলাম। তো বর্তমানে আমরা এই সমালোচনা যখন শুরু হলো তখন আমরা বলেছি ঠিক আছে আমরা আমাদের বক্তব্য পূর্ণাঙ্গরূপে আমরা দেব, ততদিনে আমরা প্রচলিত বানান রীতি ব্যবহার করব। তখন আমরা ইসলাম আবার বানান রীতি ব্যবহার শুরু করেছি, কিন্তু আমাদের বক্তব্য কিন্তু যৌক্তিক এবং প্রমাণিত এবং আপনার একাডেমিক ডিকশনারিতে আছে, আমি আপনাকে পূর্ণাঙ্গরূপে দেখাতে পারবো। ইসলামও হয় ইসলামও হয়, এলহাম এবাদত এশা এর উচ্চারণ, অর্থাৎ আমরা আগে বলতাম আলিফ বা জি না কোনো পরিবর্তন হয় না, কিন্তু উচ্চারণ রীতি, আমি আবার বলছি কিন্তু পনিটিক্স উচ্চারণ রীতি, উচ্চারণ রীতি। এখন আপনার কথা হলো যেমন ধরেন এবাদি আরবিরা, আমরা সেদিন আগে তিউনিশিয়ার একজন ইসলামী নেতার নাম বলার সময় বলা হয়েছে এবাদি এবাদি, আপনি দেখবেন লাদেন শব্দটা কিন্তু লাদিন বলে নাই, লাদেন একার একার দিয়ে উচ্চারণ করা হয়েছে। হেজাজ হেজাজই মুসলিম বলে না হেজাজ, অনেকে এখন বলে হিজাজ। এখন আপনি একার দিবেন না রশ্মিকার দিবেন, ব্যাপারটা ক্লিয়ার হইল? আমাদের বক্তব্য হচ্ছে জের হলে পরে সেখানে একার হবে, সেখানে ইকার হবে না, এটা একটা একাডেমিক আলোচনা। এখন সাধারণ মানুষকে যদি মিসগাইড করা হয় এই কথা বলে তাহলে তো এটা ঠিক হলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ব্যাখ্যা দিয়ে আমি বিষয়টা এখনো পুরো ক্লিয়ার হইতে পারি নাই। সেটা হলো আপনি বলেছিলেন যে যখন আপনাদের ১৬ সালে তখন কিন্তু আমি স্থলে যখন ঘটনার মাতামাতি অবস্থা আমি এসেছিলাম তখন আমি আপনাদের এই ওসি তখন দেখলাম যে পুলিশ ১০-১২ জন হাজার হাজার মানুষ বিভিন্ন মাঠে গাড়ি সাদে দেখলাম, তখন আমি আপনার বাড়ি যে ওনারা নিজের ভাই বোন বেড়া ছিল ওদেরকে বললাম, পুলিশ আমাকে বললো যে ভাই পুলিশ হয়ে এগিয়ে যাচ্ছিল না ভয়ে, তখন আমি এগিয়ে গেলাম যে আমি আপনার ভাইদেরকে বললাম যে আপনারা লাঠিগুলি হাতে থেকে সে নামিয়ে ফেলেন, আপনাদেরকে পুলিশ সেফ দিবে ইয়ে করবে, আপনারা এই চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ আপনাদেরকে এগিয়ে ফেলেছে, আপনাদের একজনও আসতে পারবেন না, যেহেতু এটা বিভিন্ন বিষয়ে যেহেতু আমাদের সাথে মানুষের এই মত আছে। তো এই বিষয় তারপরে আপনার তারপর আপনার পুলিশ আবার যখন এগুচ্ছিল তখন আমিও এই মাঝখানে পড়ে গেলাম, পুলিশ এবং আপনার বাইরের আপনাদের বাহিনীর মাঝখানে পড়ে গেলাম, তখন আমি কিন্তু আহত হয়েছিলাম। যাই হোক, আমি চেষ্টা করছিলাম যে বড় ধরনের রক্তপাতের দিকে যা না যায়, এর আগে কিন্তু দুজন দুজন গিয়েছিল, এরপরে গুলিতে হোক হোক হয়, আমি আপনাকে গত বছর আসার পরে আপনাকে প্রশ্ন করছিলাম যে আসলে আপনাদের দুজন ভাই আপনাদের নিহত হয়েছিল, আপনি বলছিলেন যে আমাদের যে দুজন ভাই নিহত হয়েছে তাদের ফ্যামিলি সর্বোচ্চ ৫০-৬০ জনের মামলা করেছে, বাকিগুলা রাজনৈতিক উদ্দেশ্য গ্রহণযোগ্য হয়েছিল। আমি বললাম যে আপনাদের এই ৬০০ মানুষ আপনাদের উপরে ক্ষুব্ধ, হ্যাঁ আপনি তখন বলছেন যে যারা নিরীহ যারা অন্যায় ভাবে মামলার শিকার হয়েছেন আমরা তাদের বিষয়ে তারা আমরা তখন ফাইনাল ইয়ে দিব, তখন চার্জশিট হবে আমরা কেউ যদি আমাদের হেল্প চায় আমরা হেল্প করব। আসলে এই বিষয়টা কি এখন আপনাদের ওই ৫৫০ বাকি ৫৫০ লোক এখন কি মামলা থেকে অপরাধী পেয়েছে কিনা বা আপনারা তাদের পক্ষে কোনো ভূমিকা নিয়েছেন কিনা? আচ্ছা দেখুন বেলায়েত ভাই, এখানে আমার কথা হচ্ছে এই যে আপনি বললেন হাজার হাজার লোক আপনাদেরকে ঘিরে ফেলছে আপনারা বাঁচতে পারবেন না, এই যে কথাটা বললেন, আপনি বলুন এই হাজার হাজার লোকগুলোকে কি বলে আনা হয়েছে? খ্রিস্টান মারো, গির্জা ভাঙো, কিন্তু বাস্তব কথা হচ্ছে আমরা খ্রিস্টান নই, আমার বাড়ির এটা গির্জা নয়। আমরা যদি তাদের মতো আইন ভাঙতাম সকাল ১০টা থেকে ঘটনার ফয়সালা হয়ে যেত, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি কোনো ধরনের কোনো একটা অবৈধ অস্ত্র কেউ সঙ্গে রাখবা না, কেউ রাখবা না, কারণ এত বড় অন্যায় যদি আমরা সবাই মারা যাই নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে, মারা গেলে আমার মৃত্যু তো একদিন হবে কিন্তু কিসের জন্য মারলো কেন মারলো একদিন প্রকাশিত হবে, একদিন প্রকাশিত হবে, কিন্তু আমি আইন ভঙ্গ করি নাই। হাজার হাজার লোকদেরকে আনলো মিথ্যা কথা বলে আনলো, এখন আমার সামনে জুমার নামাজ পড়তে আসে অনেকে, এসে আমার পিছনে নামাজ পড়ে আমার সামনে সরি বলতেছে, আমরা বুঝি নাই, আমাদেরকে বলা হয়েছে মানুষের ঈমান নষ্ট করে ফেলতেছে, এখানে গির্জা হবে খ্রিস্টান বানাই ফেলতেছে,
এই কথাটা মিথ্যা কথা বলা হলো, প্রথম কথা। দ্বিতীয় কথা, মামলা, এই মামলায় আজকের ঘটনা আজকে না বেলায়েত ভাই, ঘটনা কিন্তু আজকের না, ঘটনা আজকের না, 2000 সালে হামলা করা হয়েছে প্রথম, 2003 সালে হামলা করা হয়েছে প্রথম, দ্বিতীয় 2009 সালে আটটা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আপনি জানেন, গ্রামের ইসমাইলের বাড়ি, আপনার হলো গফুরের বাড়ি, সোবানের বাড়ি, আমার বাড়ি, আটটা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে 2009 সালে, কোনো বিচার হয় নাই। তারা সোনাইমুড়ি থানায় বসে মামলা তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করে মিথ্যা প্রতিবেদন জমা দিয়েছে, আমাদেরকে অন্যভাবে জেল খাটিয়েছে, কিন্তু আমরা তখন আমরা কথাগুলি বলতে পারি নাই যে আমরা কী বলতে চেয়েছি। সর্বশেষ 16 সালে কারা ঘটনা ঘটাবে, আমরা এসপি সাহেবকে আগেই আমরা নামগুলো দিয়েছি, থানায় আমরা জিডি করেছি, আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের জাহাঙ্গীর সাহেব ওনাকে অবহিত করেছি, আমরা এমপি মহোদয়কে অবহিত করেছি, আমরা এডিশনাল এসপিকে জানিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়েছি কারা তারা কারা। পুরকরা গ্রামের কয়েকটি পরিবার, তারা পূর্ব থেকে আমার বাপদাদা 14 গোষ্ঠী থেকে তারা গ্রাম্য বিভিন্ন ইস্যু নিয়ে দ্বন্দ্ব, তারা আগুনের মধ্যে ঘি দিয়েছে, এবার ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। তো এখন আমি বলেছি, আমি সত্য নিয়ে দাঁড়িয়েছি, মানবতার কল্যাণ করতে দাঁড়িয়েছি, আমি মানুষকে হয়রানি করতে দাঁড়াই নাই। আমি যদি মানুষকে হয়রানি করি তাহলে আমার আদর্শ মানুষ বুঝবে কী করে? সেজন্য আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, ইসলামী শিক্ষা এটা নয়, আমার নবী আমাকে এটা শিক্ষা দেননি। অন্যরা আমাকে গালি দিতে পারে, আমি পাল্টা গালি দেব না, এটা আমার শিক্ষা, আমার রসুল আমাকে বলেছেন। কাজে এখন আমার কী কাজ? আমার কথা হচ্ছে, যাদেরকে অন্যায়ভাবে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে যদি কাউকে আসামি করা হয়ে থাকে, তাহলে আমি বলতে চাই এটা এককভাবে এই মামলা তোলা, মামলা থেকে বের হওয়া সম্ভব নয়। যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য মানুষের কাছ থেকে টাকা, আমি মনে করি এটা মামলার বাণিজ্য করে, যে মামলা থেকে তোরে বাসাই দিমু, আমারে টাকা দে, তাহলে সেটা মিথ্যাবাদী, সেটা পারবে না। যারা আপনারা এখানে লার্নেড পার্সন আছেন, আপনারা জানেন যে মামলা কী জিনিস। দুইটা হত্যা মামলা এখানে জবাই করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, এখানে পোস্টমর্টেম হয়েছে, এখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশ উদ্ধার করেছে, এখানে এই মামলা থেকে রক্ষা পাওয়ার উপায় অপরাধীদের কারো নাই। এখন যারা নির্দোষ নিরপরাধ, আমি মনে করি তাদের সবাইকে, আমাদেরকে, আমরাও নির্দোষ, আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের এক টেবিলে বসা উচিত। এখানে প্রোপাগান্ডা নয়, এখানে রেষারেষি নয়, যথেষ্ট হয়েছে, এখানে দোষাদোষী নয়, যথেষ্ট হয়েছে। আমি চাই না আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমার থানার মানুষ পুলিশের হয়রানিতে রাতে ঘুমাইতে পারে না, এটা হতে পারে না, এটা আমি চাইব না কখনো, এটা আমার জন্য কষ্টদায়ক, পীড়াদায়ক। এই জন্য আমি চাই সবাই মিলে বসেন, দরকার হলে আপনারা উদ্যোগ নেন, কে কোন দল করে, কে বিএনপি করে, কে জামাত শিবির করে, কে আওয়ামী লীগ করে, এটা আমার কাছে মুখ্য ব্যাপার নয়। আমার কথা হচ্ছে এই ঘটনা কারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক, বাস। তারা যদি 10 জন হয় সে 10 জন শাস্তির আওতায় আসুক, তারা যদি 20 জন হয় সে 20 জন শাস্তির আওতায় আসুক। কোথায় ওই কই কে বাংলা বাজার, কে আপনার সোনাইমুড়ির, কে চাটখিলের, কোথায় সেনবাগের, কোন দলের সাধারণ সম্পাদক, কোন দলের আপনার আহ্বায়ক, আমি তো সেগুলি জানি না। কারা এইসব মামলায় আপনার নাম অন্তর্ভুক্ত করেছে, কি উদ্দেশ্যে করেছে, এখন এই মামলায় আমরাও এই কারণে এখন প্রকৃত অপরাধীরা এই রাজনৈতিক মামলা বলে 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 পার পেয়ে যাচ্ছে। তাহলে এটা একটা কিন্তু বিচারের নামে প্রহসন হয়ে গেল, আমরা কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডের বিচার আমরা পাইলাম না। তা আমি বেলায়েত ভাইয়ের কথার ইয়ের পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে সুনির্দিষ্ট আসামিরা শাস্তির আওতায় আসুক, আর বাকি নির্দোষ নিরপরাধ যারা আছেন, এই মামলা থেকে বের হওয়ার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আছে, একটা আইনগত প্রক্রিয়ার ব্যাপার আছে, একটা ঊর্ধ্বতন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসার একটা ব্যাপার আছে, সবাই মিলে বসে মতবিনিময় করে কোন লাইনে কোন রাস্তা দিয়া কীভাবে এই নির্দোষ মানুষগুলি বের হওয়া যায় ইত্যাদি আপনারা বের করেন, আমি সর্ব অবস্থায় প্রস্তুত আছি, তৈরি আছি, আমার যা কিছু করা লাগে আমি করবো ইনশাল্লাহ, আমার যা সহযোগিতার লাগে আমি সহযোগিতা করবো। স্বেচ্ছাসেবী সংগঠন যা বুঝলাম, বিষয়টা হলো যে আপনার মানে এলাকায় প্রচার আমরা শুনি, যেটা আপনাদের সদস্য যারা হয় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় আপনাদের, আপনাদের কাছে এলাকায় প্রচলন হয় শুনছি, প্রচলিত শব্দ
আর আপনাদের এখানে সদস্য হতে হলে কি কি যোগ্যতা লাগে? আচ্ছা, প্রথম কথা হলো এই যে বিশেষ প্রশিক্ষণটা দেয় কে? আচ্ছা, কি প্রশিক্ষণ দেয় এটা কিন্তু তারা বলুক, কি প্রশিক্ষণ দেয়। হ্যাঁ, আমরা নামাজের শিক্ষা দেই, আকিমুসসালাহ। এখানে আমাদের একটু আগে যিনি কথা বলেছেন, আমার একই কলেজে লেখাপড়া করেছেন, তিনিও জানেন, আপনারা জানেন, সবাই মুসলমানের সন্তান, কোরআন হাদিস সবাই পড়েন, আমি জানি। আকিমুসসালাহ মানে কি? সালাহ কায়েম করো। আকিমুদ্দিন মানে দিন কায়েম করো। আমার চরিত্রে সততা, বিশ্বস্ততা, আমানতদারি, হ্যাঁ, ওয়াদা ইত্যাদি যদি আমি, পরিশ্রম ইত্যাদি যদি আমি কায়েম করি, এটাকে আপনি প্রশিক্ষণ কি বলবেন? যারা এক সেকেন্ডের ভিতরে দুটা লোকের জবাই করে দিল, তারা প্রশিক্ষিত নাকি আমার লোকেরা প্রশিক্ষিত? কেমন প্রশিক্ষিত? পেট্রোল বোমা, ঘরে ঘরে পেট্রোল বোমা, এত পেট্রোল বোমা এলাকা ছিল না, এত তলোয়ার আপনারা দেখবেন, প্রতিটা হাতে হাতে তলোয়ার, মুখ বাঁধা। তাইলে প্রশিক্ষিত কিসের প্রশিক্ষিত? হ্যাঁ, আমরা প্রশিক্ষিত করছি উচ্চশিক্ষার জন্য, আমরা প্রশিক্ষিত করছি কলকারখানা পরিচালিত করার জন্য, আমরা প্রশিক্ষিত করছি ডেইরি ফার্ম পরিচালিত করার জন্য, মৎস্য খামার তৈরি করার জন্য, আমরা প্রশিক্ষিত করছি বনায়ন করার জন্য, আমরা প্রশিক্ষিত করছি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য, এটা আমরা প্রশিক্ষণ দিচ্ছি আপনি বলতে পারেন। আর সদস্য হওয়ার জন্য আমাদের কোনো ধরনের কোনো ইয়ে নাই, আমাদের একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আল্লাহ এবং তার রাসূলকে মানবেন নিঃশর্তভাবে, আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানব না, এই কথার উপরে যিনি ঐক্যবদ্ধ হবেন, তিনি আমাদের ভাই, তিনি আমাদের মেম্বার, তার জন্য আমি জীবন দেব, একেবারে সোজা কথা। তিনি না খেয়ে থাকতে পারবেন না, তার ঘরে যদি খাবার না থাকে, আমি তার ঘরে খাবার না দিলে আমার ইমানের দাবি হবে মিথ্যা, কারণ তিনি আমার ইমানের ভাই। তিনি যদি বিনা চিকিৎসা মারা যান, আর আমি যদি সিঙ্গাপুর উড়ে যাই, আমার 100 বার হজেও কোনো লাভ হবে না, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। তো কাজেই সদস্য হওয়ার জন্য কথা একটা, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঐক্যবদ্ধ হওয়া, এবং 5 দফা কর্মসূচি, ঐক্যবদ্ধ হলাম, নেতার আদেশ মানলাম, নেতার আদেশ শুনলাম, হিজরত করলাম, এবং এই সত্য প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে সংগ্রাম করলাম। এটার অ্যারাবিক টার্মটাই হচ্ছে জেহাদ। জেহাদ শুনলে তো এখন লাভ দিয়ে ওঠে, বিষয়টা তা না, জেহাদ হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা, এই হচ্ছে সদস্য, আর কিচ্ছু না। দিদার ভাই, আপনার যে কোনো প্রশ্ন, এনি কাইন্ড অফ কোশ্চেন শুনেন, আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য করবেন, নো ডাউট অ্যাবাউট ইট। এখন প্রথম কথা হচ্ছে, হিজবুত তাওহীদ কখনো ব্যান্ড হয় নাই, কখনো হিজবুত তাওহীদ নিষিদ্ধ হয় নাই, কোনো কালেও হয় নাই। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন যেগুলি আছে, সেগুলির তালিকা প্রত্যেকটা থানার মধ্যে রয়েছে, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার মধ্যে রয়েছে, মিডিয়ার অফিসের মধ্যে রয়েছে। হিজবুত তাওহীদ কখনো নিষিদ্ধ হয়নি, প্রথম কথা হচ্ছে এটা। হিজবুত তাওহীদ সম্পূর্ণ বৈধ আন্দোলন, সামাজিক আন্দোলন, আইন মান্যকারী আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন, এই কখনো নিষিদ্ধ হয়নি। আচ্ছা, আমি মোহাম্মদ গুলজার হোসেন, আমি আমাদের সময় পত্রিকা থেকে সাংস্কৃতিক সম্পাদক। আমি আপনার কাছে একটা প্রশ্ন হলো যে, আপনি ইমামতি করেন, ইমামতি করতে হলে যে ইসলামিক মনে করেন একজন আলেম হতে হবে, শর্ত হলেও আলেম হতে হবে। এখন আপনি আলেম কিনা আমি তো জানি, আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, তো আপনি কি করে ইমামতি করেন, এই বিষয়টা ক্লিয়ার হবে। আসলে দেখুন, ইমাম যিনি হবেন, তিনি তার মুসল্লিদের স্যাটিসফ্যাকশন লাগবে, মুসল্লিদের সন্তুষ্টি লাগবে। যারা আমাকে ইমাম মানছেন, আমি যাদের ইমামতি করছি, অর্থাৎ আমার মুসল্লি, আমার অনুসারী, যারা নামাজে দাঁড়ানোর আগে বলেন ইক্তেদায়তুল বেহাজাল ইমাম, বেহাজাল মানে হলো এই ইমামের আমরা আনুগত্য করলাম, একথা বলে তারা তাকবীরে তাহারিমা করেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে এই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা না করে বরং তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে যে আমি আসলে তাদের ইমামতি করার যোগ্য কিনা। যদি আমি তাদের ইমামতি করার যোগ্যতা হারাই, আল্লাহ না করে, তার পরের দিন থেকে আমি আর তাদের ইমামতি করতে পারবো না। আর আলেম বলতে যেই কথাটা আমি আপনাকে বলার চেষ্টা করছি, আলেম মানে যার জ্ঞান আছে, শরিয়ার জ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান, মানুষের মানুষকে পরিচালিত করার জ্ঞান, সেই জ্ঞানের জ্ঞানী আপনিও হতে পারেন, আপনিও একজন আলেম। ইসলাম সহজ সরল, সিরাতুল মুস্তাকিম, স্ট্রেইট, ইসলাম কোনো জটিল নয়। একটা গোষ্ঠী এটাকে দুর্বুদ্ধ করে, এটাকে কুক্ষিগত করে, ব্যবসা করে খাচ্ছে, আমার কথা হচ্ছে এটা। কাজেই ইমাম, আমি ইমাম কিনা বা আমার যোগ্যতা আছে কিনা, এটা মূলত আমি বলবো না, যারা আমাকে অনুসরণ করে,
এই প্রশ্নটা তাদেরকে করলে তারা যদি আমাকে অনুসরণ করে শরিয়া মোতাবেক কারো কোনো আপত্তি থাকার কথা নয়। ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমরা ভাই ভাই হিসেবে এলাকার উন্নয়ন করতে চাই, বাস এটাই হচ্ছে কথা। আপনারা আমার বাড়িতে আসবেন, আজকের মাত্র পরিচয় হলো, জানাশোনা হলো, যে কোনো সময় আসবেন, একদম আমার দরজা সবার জন্য খোলা, একদম সোজা কথা। যেই কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবেন জানবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।